দক্ষিণবঙ্গে এখনও দুর্বল মৌসুমি বায়ু, ভারী বৃষ্টির দেখা নেই। জুন জুলাইয়ে বৃষ্টির ঘাটতি রাজ্যে বৃহস্পতিবার দক্ষিণবঙ্গের কোনো জেলাতেই ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা নেই। তবে দক্ষিণ চব্বিশ পরগনা, পূর্ব এবং পশ্চিম মেদিনীপুরে বাড়বে বৃষ্টিপাত, এমনটাই জানিয়েছে আলিপুর আবহাওয়া দপ্তর। বাড়তে পারে তাপমাত্রাও। বঙ্গোপসাগরে তৈরি হওয়া নিম্নচাপের সতর্কবার্তা প্রশাসনের তরফ থেকে মাইকের মাধ্যমে জানানো হয়েছে নামখানা ও মৌসুমি দ্বীপের বাসিন্দাদের। উত্তরবঙ্গ ভাসলেও বর্ষার শুরুতে এবার দক্ষিণবঙ্গে বৃষ্টি অনেকটাই কম। আলিপুর আবহাওয়া দপ্তর সূত্রে খবর, বর্ষার প্রথম মাসে উত্তরবঙ্গের স্বাভাবিকের তুলনায় 59% বেশি বৃষ্টি হয়েছে। উল্টো দিকে দক্ষিণবঙ্গে বৃষ্টির ঘাটতির পরিমাণ 48%। ওড়িশা উপকূলের কাছে ঘূর্ণাবর্ত সৃষ্টি হয়েছে, আগামী কয়েক ঘন্টায় পরিণত হতে পারে নিম্নচাপে। এর ফলে দক্ষিণবঙ্গে বাড়বে বৃষ্টির পরিমাণ, বেশি বৃষ্টি হতে পারে দুই মেদিনীপুর ও দক্ষিণ চব্বিশ পরগনায়। এই পরিস্থিতিতে উড়িষ্যার নিম্নচাপের জেরে বঙ্গের বর্ষা প্রভাবিত হতে পারে বলেই জানাচ্ছে আলিপুর আবহাওয়া দপ্তর। ব্যুরো রিপোর্ট, আরোহী নিউজ।